নমস্কার, মাম্পিস কুকিং অ্যান্ড ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমি কোনো কুকিং ভিডিও নিয়ে আসিনি, আজকে আমি একটা জায়গায় যাচ্ছি। কোন জায়গায় যাচ্ছি এখন বলছি না, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, তাহলে বুঝতে পারবে। পুরনো রেল ট্র্যাকের উপর দিয়ে যাচ্ছি, দুধারে পাহাড়, মাঝখানে সরু রাস্তা। এটা প্রথম এমজি লাইন ছিল, তো স্কুল কলেজের জন্য টাউনে আসতে হয়। প্রথম যখন রেল লাইন ছিল, প্রায় আমরা ট্রেন মিস হয়ে গেলে হেঁটেও যেতাম, হেঁটে গেলে প্রায় ধরো আধা ঘন্টার মতো লাগে। তো রেল ট্র্যাক ওঠার পরে স্কুটি, বাইক, অটোরিক্সা, মোটামুটি গাড়ি যাতায়াত করে এর উপর দিয়ে। তো ওখানকার যারা লোকজন রয়েছে, অনেকেই মোটামুটি ধরো খড়ি বাজারে এনে বিক্রি করে, খড়ি, কাঠ, বাটাম। তো আজকে আমার গলাটাও ঠিক নেই, কারণ অনেক কাশি হয়েছে। বলতে বলতে কোনো ভুল হলে আগে থেকে আমি সরি বলে নিচ্ছি। এইটা দেখো, ব্রিটিশে বানানো টানেল, অনেক পুরনো, এর ভিতর দিয়ে যাব আমি। তো স্কুল কলেজের জন্য টাউনে আসতে হয়।
তো আমরাও এই রাস্তা দিয়ে অনেক হেঁটে আসা যাওয়া করেছি যখন ট্রেন পেতাম না। যে জায়গায় যাচ্ছি আমি, জায়গাটার নাম হচ্ছে ঝাটিঙ্গা। তো এটা পুরনো ঝাটিঙ্গা। ভিউটা দেখো কি দারুণ দেখতে। তো জঙ্গলেই হোক আর যাই হোক, কেউ কারো জন্মস্থান ভুলতে পারে বলো? তা আমার যখন ইচ্ছে হয় আমি প্রায় যাই, ওখানে আমার দাদাও থাকে। তো ওখানের খাওয়া দাওয়া মোটামুটি শাক সবজি, দুধ, ঘি আর অক্সিজেন, এই তিনটা জিনিস কিন্তু অন্য কোনো জায়গায় পয়সা দিয়ে কিনেও পাওয়া যাবে না। ওখানের ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা ভাব, মোটামুটি গরমের দিনেও প্রায় ফ্রিজ না হলেও চলে। অক্সিজেন তো একদমই ফ্রেশ পাওয়া যায়। তো সেদিন ছিল 23 জানুয়ারি। 23 জানুয়ারি উপলক্ষে ওখানে বাচ্চাদের মধ্যে আর্ট কম্পিটিশন হচ্ছে, যে যার মতো করে ড্রয়িং করে নিচ্ছে। তো এটা একটা রেলের ওয়ার্কশপ ছিল, ওখানে দুর্গোৎসব হতো, এখনো হয়। এই জায়গাটা হচ্ছে আমার এটা আমার জন্মস্থান। কেউ কারো জন্মস্থান কোনো দিন ভুলতে পারে বলো? এখন আমি সিঁড়ি উঠতে শুরু করলাম, হাঁপিয়ে যাচ্ছি উঠতে উঠতে। তাও ভাবলাম আমি যখন যাচ্ছি জায়গাটা তোমাদের সাথেও শেয়ার করি। এটা দেখো একটা হর্তুকি গাছ, অনেক পরে রয়েছে নিচে, আমিও কয়েকটা উঠিয়ে নিলাম। হর্তুকি দেখো তো, চিনতে পারো কিনা? এটা দেখো একটা বট গাছ, এই বট গাছটার বয়সও মোটামুটি কেমন হবে আমি বলতে পারছি না, আমার জন্মের অনেক আগের। এখানে একটা খুব জাগ্রত শিব মন্দির রয়েছে। মন্দিরে ঢুকে একটু প্রণাম করে নেব আমি।
সিঁড়ি উঠতে উঠতে আমি একদম হাঁপিয়ে যাচ্ছি। তো এই রাস্তাটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি যাওয়ার রাস্তা। এই রাস্তা দিয়ে গিয়ে নিচেই আমার শ্বশুরবাড়ি ছিল, এখন নেই যদিও, আমার বাপের বাড়িও ওখানেই। স্টেশনটা উঠার পর থেকে মোটামুটি সবাই এখান থেকে চলে গিয়েছে। এই জায়গাটা দেখো, আমরা ছোট থাকতে অনেক খেলাধুলা করেছি। এটা রেলের কোয়ার্টার্স। তো এই রাস্তাটা ছিল আমার বাপের বাড়ি যাওয়ার, ওই নিচটা দিয়েই আমার বাপের বাড়ি ছিল। তো এই বাংলাটা দেখো, ভূত বাংলার মতো লাগছে না দেখতে? তো এখানে ঠাকুরের উৎসব হতো। টাকা পয়সা জায়গা বাড়ি কেউ কি নিয়ে যেতে পারে?
ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে দেখো, কিন্তু ভিউটা দেখো কি দারুণ দেখতে। তো ওখানে প্রায় ঘরেই মোটামুটি যে যার মতো করে বাগান করে, বাগান মানে যার যার ঘরে গরু রয়েছে গোবরের সার দিয়ে ওরা বাগান করে। তো সপ্তাহে একদিন ওরা টাউনে নিয়ে শাকসবজি বিক্রি করে, দুধ ঘি রয়েছে প্রায় ঘরেই, আমি সবসময় ওখান থেকেই শাকসবজি দুধ ঘিটা নিয়ে আসি, কারণ এখানে আমার দাদাও থাকে। এই দেখো একটা লাউ ধরে রয়েছে, পাহাড়টা পুরো কুয়াশায় ঢেকে আছে। এটা দেখো একটা ইয়েলো ডালিয়া, এই ফ্লাওয়ারটা কি আমি নামটা বলতে পারছি না, তোমাদের জানা থাকলে কমেন্ট করে জানিও। দেখো সবুজ সবুজ শাকসবজি কি ভালো লাগে দেখতে। তো এটা দেখো একটা টমেটো, টমেটোটা এই সাইজেরই হয়, কয়েকদিন পরে পেকে যাবে, এর থেকে বাড়বে না আর।
তো এটা দেখো, এই সবজিটাকে আমরা এখানে জংঠা বলি। তো এটা সিমের মতো একটু চ্যাপ্টা লম্বা লম্বা হয়। এই রাস্তাটা নতুন বানিয়েছে, কাঁচা রাস্তা। তো আমি ওঠার সময় ওই সাইড দিয়ে উঠেছিলাম, নামার সময় এদিক দিয়ে নামছি। ভিডিওটি দেখে কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। তো আমি ওঠার সময় ওই সাইডের রাস্তা দিয়ে উঠেছিলাম, পাকা রাস্তা দিয়ে। নামার সময় আমি এই নতুন রাস্তা দিয়ে নামছি। এটা পুরনো ঝাটিঙ্গা স্টেশন। তো এটা প্রথম আমি দেখিয়েছিলাম রেলের ওয়ার্কশপ। ঝাটিঙ্গা স্টেশন তো ভিডিওটি পুরো দেখো, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক তো করতেই পারো।